ডাঙৰ খবৰ এই মুহূৰ্তত আমি আপোনালোকক জনাইছোঁ, অতি সোনকালে ইণ্ডিয়া এলায়েন্সৰ নাম সলনি হ'ব, ইণ্ডিয়া এলায়েন্সৰ নাম সলনি হ'ব, ভাৰত এলায়েন্স হ'ব, ইণ্ডিয়া এলায়েন্সৰ নাম সলনি হ'ব। ইণ্ডিয়া বিৰোধীৰ যি ঐক্য গঠন হৈছিল, সেই ঐক্যৰ পৰৱৰ্তী সময়ত নাম দিছিল ইণ্ডিয়া, ইণ্ডিয়া এলায়েন্স কৰিছিল, সেই ইণ্ডিয়া এলায়েন্সৰ নাম সলনি হ'ব। আজিৰ দিনটোৰ আটাইতকৈ ডাঙৰ খবৰ জনাইছোঁ, ইণ্ডিয়া এলায়েন্সৰ নাম সলনি হ'ব আৰু এই নাম হ'ব ভাৰত এলায়েন্স। আমি আপোনালোকক জনাইছোঁ যে ইণ্ডিয়াক লৈ যি বিতৰ্ক হৈছিল, সেই বিতৰ্কৰ পৰৱৰ্তী সময়ত ইণ্ডিয়াৰ নামক লৈ বিভিন্নজনে প্ৰশ্ন উত্থাপন কৰিছিল। দ্য প্ৰেচিডেণ্ট অফ ভাৰত বুলি ৰাষ্ট্ৰপতিয়ে নিমন্ত্ৰণী পত্ৰ দিছে। আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ বিষয়টোৱেই হৈছে, যিটো সময়ত দ্য প্ৰেচিডেণ্ট অফ ভাৰত বুলি ৰাষ্ট্ৰপতিয়ে নিমন্ত্ৰণী পত্ৰ দিছে, সেই সময়ত ইণ্ডিয়া এলায়েন্সৰ নাম সলনি কৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিবলৈ অগ্ৰসৰ হৈছে। এটা ডাঙৰ খবৰ এই মুহূৰ্তত জনাইছোঁ, সমগ্ৰ দেশবাসীৰ বাবে, ৰাজ্যবাসীৰ বাবে, ৰাজ্যৰ ৰাজনীতিৰ বাবে, দেশৰ ৰাজনীতিৰ বাবে এই মুহূৰ্তত জনাইছোঁ সেই ডাঙৰ খবৰটো, অতি সোনকালে ইণ্ডিয়া এলায়েন্স সলনি হ'ব, ইণ্ডিয়া এলায়েন্সৰ পৰিৱৰ্তে নাম হ'ব ভাৰত এলায়েন্স। এই ভাৰত এলায়েন্সত কেৱল 28টা পাৰ্টি নাথাকে, এই ভাৰত এলায়েন্স হ'ব ভাৰতবৰ্ষৰ জনগণ, এই ভাৰত এলায়েন্স হ'ব ভাৰতবৰ্ষৰ জনগণ। ইতিমধ্যে ইণ্ডিয়া এলায়েন্সৰ পৰিৱৰ্তে ভাৰত এলায়েন্সৰ নাম গ্ৰহণ কৰিবলৈ তেওঁলোক ঐক্যবদ্ধ হৈছে। এই মুহূৰ্তত আমি কম্পিউটাৰ স্ক্ৰীণত এটা বিশেষ তথ্য আপোনালোকক দেখুৱাব বিচাৰিছোঁ, এটা টুইট দেখুৱাব বিচাৰিছোঁ। কিন্তু আমি প্ৰথমতে উল্লেখ কৰিব বিচাৰিছোঁ যে ইণ্ডিয়া এলায়েন্সৰ নাম সলনি হ'ব। আমি জুম কৰি দিম, আমি টুইট দেখুৱাব বিচাৰিছোঁ, এটা বিশেষ টুইট। এই টুইটটো কোনে কৰিছে সেয়াও আপুনি গম পাইছে, লাহে লাহে গম পাব। এই টুইটটো কৰিছে ৰাঘৱ সাদ্দাই। এই মন্তব্য কৰিছে ৰাঘৱ সাদ্দা, হৈছে আম আদমি পাৰ্টিৰ সাংসদ। এই ৰাঘৱ সাদ্দাই মন্তব্য কৰিছে, উল্লেখ হৈছে ইণ্ডিয়া এলায়েন্সৰ নাম সলনি হ'ব যে সেই কথা তেওঁলোকে প্ৰকাশ কৰিছে। পৰৱৰ্তী মিটিঙত ভাৰত নামেৰে নামাকৰণ কৰা হ'ব, ভাৰত বুলি ইণ্ডিয়া এলায়েন্স যিহেতু বৰ্তমান আছে, পৰৱৰ্তী সময়ত ভাৰত হ'ব বুলি তেওঁলোকে উল্লেখ কৰিব বিচাৰিছে। গতিকে নাম সলনি হ'ব বুলি তেওঁলোকে উল্লেখ কৰিছে, যিটো সময়ত নাম সলনি কৰিছে ইণ্ডিয়াৰ পৰিৱৰ্তে ভাৰত কৰিছে কেন্দ্ৰীয় চৰকাৰে, তথা NDAৰ তৰফৰ পৰা ভাৰত কৰা হৈছে। আমি অচিভিটো দেখুৱাবলৈ চেষ্টা কৰিম এই মুহূৰ্তত, লগতে আমি উল্লেখ কৰিছোঁ যে ইণ্ডিয়া এলায়েন্সৰ পৰিৱৰ্তে ভাৰত কৰিব বুলি কৈছে নেক্সট মিটিঙত। উল্লেখ হৈছে তেওঁলোকে পৰৱৰ্তী মিটিঙত ভাৰত এলায়েন্স কৰিব বুলি কৈছে, উল্লেখ হৈছে বিজেপিয়ে বৰ্তমান সময়ত যিখিনি কথা ভাবিছে, দেশৰ বাবে বিজেপিয়ে যিখিনি কথা চিন্তা কৰিছে ইণ্ডিয়াৰ পৰিৱৰ্তে ভাৰতৰ কথা কৈছে, সেই সময়ছোৱাতে এনেধৰণৰ সিদ্ধান্ত ল'বলৈ গৈছে, ইণ্ডিয়া এলায়েন্সৰ পৰিৱৰ্তে ভাৰত এলায়েন্স কৰিবলৈ আগবাঢ়ি গৈছে। ইণ্ডিয়া নহয় ভাৰত হ'ব, আমি আকৌ উল্লেখ কৰিছোঁ, ইণ্ডিয়া নহয় ভাৰত হ'ব, আৰু অতি সোনকালে ভাৰত হ'ব বুলি তেওঁলোকে উল্লেখ কৰিছে। আমি উল্লেখ কৰিছোঁ যে বৰ্তমান সময়ত যিহেতু ৰাঘৱ সাদ্দাই সেই মন্তব্য কৰিছে, টুইটত কি উল্লেখ কৰিছে আমি আকৌ জনাইছোঁ। উল্লেখ বিষয়টোৱেই হৈছে টুইটাৰত ৰাঘৱ সাদ্দাই লিখিছে যে বৰ্তমান সময়ত ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে ইণ্ডিয়াৰ পৰিৱৰ্তে ভাৰত নামাকৰণৰ ক্ষেত্ৰত যিবোৰ চিন্তা চৰ্চা কৰিছিল, সেই কথাটো যিহেতু বৰ্তমান সময়ত স্পষ্ট হৈ পৰিছে আৰু শাসক পক্ষৰ সকলোৱে ভাৰত নামটোক সমৰ্থন কৰিছে। কিন্তু তাৰ পৰিৱৰ্তে ৰাঘৱ সাদ্দাই কি কৈছে? ৰাঘৱ সাদ্দাই এটা মন্তব্য কৰিছে যে পৰৱৰ্তী মিটিঙত আমি ইণ্ডিয়া এলায়েন্সৰ পৰিৱৰ্তে ভাৰত কৰা হ'ব বুলি চিন্তা চৰ্চা কৰা হ'ব, ভাৰত নামটো দিয়া হ'ব বুলি তেওঁলোকে উল্লেখ কৰিছে। আমি আৰু এটা বক্তব্য আপোনালোকৰ আগলৈ আগবঢ়াই দিছোঁ, ৰাঘৱ সাদ্দাই আৰু এটা কথা কৈছে, বিজেপিক প্ৰত্যাহ্বান জনাই কৈছে, NDAক প্ৰত্যাহ্বান জনাই কৈছে যে বৰ্তমান সময়ত তেওঁলোকে আন এটা নাম ভাবক, ইণ্ডিয়াৰ পৰিৱৰ্তে তেওঁলোকে ভাৰত ৰাখিম বুলি ভাবিছিল, গতিকে বিৰোধীয়ে ভাৰত কৰিব বিচাৰিছে, ভাৰত কৰিম বুলি কৈছে,
বিরোধী ঐক্যর নাম ভারত করিম বলে কৈছে, ভারত এলায়েন্স করার দিকে অগ্রসর হয়েছে। সেই সময়সাত দেশখনের নাম ইন্ডিয়া ভারতের পরিবর্তে অন্য ভাবিলে বিজেপিক চিন্তা চর্চা করবলে এক প্রকার আহ্বান জানাইছে, কটাক্ষ করেছে রাঘব সাদ্দার এই টুইটর। পরবর্তী সময় আমি আপনাদের প্রতিটি তথ্য জানাবলে চেষ্টা করি। রাজ্যের রাজনীতির গুরুত্বপূর্ণ খবরও জানাই থাকিম, কিন্তু দেশের রাজনীতির যে বিষয় চর্চা হয়েছে আটাইতকৈ বেশিকই সেই বাতরিটো আমি আপনাদের মাজলে আহিছো। রাঘব সাদ্দায় টুইটারত কি উল্লেখ করেছে, অরবিন্দ কেজরিওয়ালের একটা পোস্টত রিটুইট করে রাঘব সাদ্দায় এই মন্তব্য করেছে। উল্লেখ হয়েছে, শেহতীয়াভাবে আমি উল্লেখ করছো যে রাঘব সাদ্দার যে মন্তব্য, রাঘব সাদ্দার যে মন্তব্য, সেই মন্তব্যক লই কৈছো যে রাঘব সাদ্দায় টুইট করেছিল আর তার পরবর্তী সময় অরবিন্দ কেজরিওয়ালে রিটুইট করেছে, আর সেই খবরটো আমি আপনাদের এই মুহূর্তে জানাইছো। আর আটাইতকৈ গুরুত্বপূর্ণ বিষয়টাই হয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়টাই হয়েছে রাঘব সাদ্দায় কি মন্তব্য করেছিল, সেই মন্তব্য আমি পরবর্তী সময় শুনাবলে চেষ্টা করি। আর বিজেপিয়ে বর্তমান সময়ত অন্য একটা নাম ভাবক বলে কৈছে, দেশের অন্য একটা নাম ভাবক বলে কৈছে। আজির দিনটির অন্যতম গুরুত্বপূর্ণ খবর আমি আপনাদের জানাইছো, ইন্ডিয়া এলায়েন্সের নতুন নাম হব ভারত। এই ভারত এলায়েন্স করবলে আগবাহি গেছে রাঘব সাদ্দা, ইতিমধ্যে টুইট করেছিল আর অরবিন্দ কেজরিওয়ালে রিপোস্ট করেছে সেই সন্দর্ভত। লগতে আমি উল্লেখ করছো যে বিজেপিয়ে বর্তমান সময়ত অন্য একটা নাম ভাবক বলে এক প্রকার সমালোচনা করব বিচারিছে। আমি এই মুহূর্তে আপনাদের জানাইছো যে রাঘব সাদ্দায় টুইট করেছিল আর অরবিন্দ কেজরিওয়ালে রিপোস্ট করেছে। শেহতীয়াভাবে আমি উল্লেখ করছো যে বিজেপিয়ে নতুন নাম ভাবিলে কৈছে, বিজেপিক নতুন নাম ভাবিলে কৈছে, ইন্ডিয়া ভারতের পরিবর্তে অন্য একটা নাম ভাবিলে কৈছে। আর এই বিষয়টুক ইতিমধ্যে চিন্তা চর্চা অব্যাহত আছে। প্রকৃতপক্ষে ইন্ডিয়া আর ভারতের পরিবর্তে অন্য নাম হব নাকি, এনে ধরনের চর্চা অব্যাহত আছে। রাঘব সাদ্দার টুইটের পিছত আকৌ যে দেশত প্রতিক্রিয়ার সৃষ্টি হব, দেশের রাজনীতির যে প্রতিক্রিয়ার সৃষ্টি হব, ইন্ডিয়াক লৈ যিসকলে মন্তব্য করেছিল, ইন্ডিয়া এলায়েন্সের নাম হওয়ার পিছত ইন্ডিয়ার পরিবর্তে দেশের নাম ভারত হব বলে কৈছে, সকলোতে ভারত লিখা থাকিব। আর গতিকে এই ক্ষেত্রত রাঘব সাদ্দায় আপর সাংসদগুলো এই মন্তব্য করার পিছত আকৌ যে দেশের রাজনীতিত খলকনি লাগিব, আকৌ যে ইন্ডিয়া এলায়েন্সের পরবর্তী বৈঠকত নাম সলনি করা হব যেন পাইছো, গতি ধরনের চিন্তা চর্চাবলে যে করেছে সেয়াও প্রায় স্পষ্ট হয়ে পড়ছে। গতি দেশের রাজনীতির এই একটা ডর খবর।